তো ইডি পড়তে গিয়ে, ইডি তো আমরা সবাই জানি মোটামুটি, অনেকে হয়তো জানি না, যে আমার মতো মানে অনেকেই জানি না যে ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট হচ্ছে ইডি। তো শুধুমাত্র ইডি সম্পর্কে বলবো না, যেহেতু ইডি মানে কি একটা ইনভেস্টিগেশনের বিষয় আসে, তো ইনভেস্টিগেশনের বিষয় মানে এজেন্সির কথা আসে, তো মোস্ট ইম্পর্টেন্ট তিনটে এজেন্সি আছে। ওকে, কেউ চাইলে একটু নোট ডাউন করতে পারো, তিনটে ইম্পর্টেন্ট এজেন্সি কিসের? না ইনভেস্টিগেশনের জন্য, ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেটিং এজেন্সি বলতে পারি। তো প্রথমেই তোমরা কি জানো? না সিবিআই জানো, জানো তো? আচ্ছা, তারপরে ইডি, ওকে, আচ্ছা আরেকটা লেখো এনসিবি। ফুল ফর্মগুলো খেয়াল রাখবে, আমি এক এক করে বলে যাব। প্রথমে এনসিবি সম্পর্কে একটু বলি, পরের পেজে যাচ্ছি। লেখা হয়ে গেছে তিনটে ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন, সরি ইনভেস্টিগেটিং এজেন্সিস। ওকে, এজেন্সিস, চলো। আচ্ছা তাহলে আমরা প্রথমে বলছি এনসিবি। এনসিবি এর ফুল ফর্ম কি কেউ জানো? নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। হ্যাঁ, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, মানে যারা ওই ড্রাগ রিলেটেড ইস্যু নিয়ে কাজ করে। তো এখানে আমরা জাস্ট কয়েকটা জিনিস লিখে নিই, যে এটা স্টাবলিশড হয় মোটামুটি ওই 1986 এর দিকে, এবং এর হেডকোয়ার্টার আছে কোথায়? হেডকোয়ার্টার ওই নিউ দিল্লিতে আছে, লিখে রাখতে পারো নিউ দিল্লি। এ মানে এই এনসিবি ফুল ফর্মটা তোমরা লিখে নেবে, ঠিক আছে? নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, আমি আরো তো এলাবোরেট করছি না ওই জায়গাটা। এটা কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ে? তো অ্যাফিলিয়েটেড লিখতে পারি বা অ্যাফিলিয়েশন। হ্যাঁ, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এগুলো জাস্ট জেনে রাখা দরকার, ওই জন্য বলছি। আচ্ছা, আর্টিকেল মোটামুটি 47, আর্টিকেল 47 লিখতে পারো, এটা পড়ে। এটা যে স্টাবলিশড হয়েছিল 1986-তে, তো স্টাবলিশড হয়েছে একটা অ্যাক্টের মাধ্যমে, এটা স্টাবলিশড হয়েছিল। সে অ্যাক্টটা লিখে রাখো যে এনডিপিএস অ্যাক্ট, জাস্ট এটুকুই। এনডিপিএস অ্যাক্ট 1985-এর যে অ্যাক্টটা ছিল আইন দ্বারা, এটা কিন্তু স্টাবলিশড হয় 1986-তে। এবং এর যে বর্তমান চিফ, চিফ কে আছে এটাও লিখে রাখো, কেউ জানো কে আছে চিফ? সত্য নারায়ণ প্রধান, ঠিক আছে, সত্য নারায়ণ প্রধান। এনার আগে বোধহয় রাকেশ আস্থানা ছিলেন, এখন সত্যনারায়ণ প্রধান আছেন। তো নামগুলো একটু দেখে নেবে কেমন? তো এই হচ্ছে এনসিবি, এরও কিছু ভাগ আছে, সেখানে যাচ্ছে। তোমরা দেখবে যে এনসিবি মানে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, নার্কোটিক্স বলতে ড্রাগ রিলেটেড ইস্যু। তো ড্রাগ অ্যাবিউজ সংক্রান্ত বিভিন্ন কেস নিয়ে এ ডিল করে এনসিবি। কোথায় কোথায় ভারতের যদি বলে কোন রাজ্য বা কোন ইউনিয়ন টেরিটরিতে আমরা এই ড্রাগ অ্যাবিউজের মতো ঘটনা বেশি বেশি দেখতে পাই, কেউ জানো কোথায় কোথায় দেখতে পাই বেসিক্যালি? হ্যাঁ হ্যাঁ, পাঞ্জাব, আমি নামগুলো লিখছি, ঠিক আছে, পাঁচটা জায়গার নাম লিখবো, তোমরা দেখবে এর মধ্যে কোথায় সিমিলারিটিস আছে। দেখো, পাঞ্জাব, আসাম, সিকিম, ওকে লিখে রাখো তোমরা, পাঞ্জাব, আসাম, সিকিম, দিল্লি, দিল্লি, ইউপি। এবারে কেউ কি বলতে পারবে এর মধ্যে এই যে ড্রাগ অ্যাবিউজটা প্রচুর পরিমাণে হচ্ছে, এই জায়গাগুলো কথায় আমি কেন মেনশন করলাম? এনি আইডিয়া কেন বলো তো? তোমরা যদি একটু ম্যাপ দেখো বা একটু খেয়াল করার চেষ্টা করো, মোস্ট অফ দ্য জায়গা কিন্তু বাউন্ডারি লাইন্স। হ্যাঁ, এরা কিন্তু বেসিক্যালি বাউন্ডারি লাইন্স, হ্যাঁ বর্ডার লাইন্স। যখনই বর্ডার লাইন্সে জায়গাগুলো রয়েছে, যদি সিকিউরিটি একটু ঢিলেমি হয়ে যায় কোনো কারণে, সেক্ষেত্রে কিন্তু ড্রাগ পাচার, ড্রাগ ট্রাফিকিং কিছুটা পোর্শন তো থাকে, কানেকশন তো থাকে। কেন বলো তো? কানেকশন থাকে, কানেকশন বলতে যে এয়ারপোর্টে থ্রু দিয়ে বা বিভিন্ন কিছু থ্রু দিয়ে কিন্তু এই পাচারগুলো ঘটে, ঠিক আছে? তো ড্রাগ অ্যাবিউজিভের বা ড্রাগ অ্যাবিউজের, হ্যাঁ, তো এই অ্যাবিউজের বিভিন্ন ঘটনা আমরা কিন্তু এখানে দেখতে পাই বেসিক্যালি ল্যাক অফ সিকিউরিটিজের কারণে। ওকে,
তো এই গেল এনসিবির জাস্ট একটা বেসিক জিনিস। এই এনসিবি নিয়ে আমি আরো কয়েকটা বিষয় বলছি, তারপরে সিবিআই তে যাচ্ছি। ওকে, তো এনসিবি কার কার সাথে কাজ করে, কার কার সাথে কাজ করে বলতে আমি পাঁচটা এজেন্সির নাম লিখব, তোমরা এরকম ভাবে পাঁচটা আর কি দাগ টেনে নাও এনসিবির ক্ষেত্রে। প্রথমে লিখে রাখতে পারো, এগুলো মনে রাখার দরকার নেই, জাস্ট জানার জন্য বলছি। একটা হচ্ছে সিইআইবি। সিইআইবি বলতে সি ফর সেন্ট্রাল, বি ফর বিউরো, মাঝখানেরটা আমি লিখে দিচ্ছি, ই ফর ইকোনমিক, ইকোনমিক ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স। ওকে, মানে বেসিক্যালি সিইআইবি কি দাঁড়ালো না, সেন্ট্রাল ইকোনমিক ইন্টেলিজেন্স বিউরো, এর সাথে কাজ করে। কাস্টম, আমরা একদিন বোধহয় আমি বলেছিলাম, খুব আগে, নতুন ব্যাচে নয়, পরে আমরা পড়বো যখন আমরা ট্যাক্স সিস্টেম পড়বো, যে কাস্টম ডিউটি বলতে আমরা কি বলি না, এক্সপোর্ট ইম্পোর্টের জন্য যে ট্যাক্স লাগে, দ্যাট ইজ কাস্টম ডিউটি, তাই না? তো এই কাস্টম অ্যান্ড সেন্ট্রাল, সেন্ট্রাল যে এক্সাইজ, এর সাথে কাজ করে। ওকে, সিবিআই এর সাথে কাজ করে, তার সাথে কাস্টম অ্যান্ড সেন্ট্রাল এক্সাইজ, ইএক্সিআইএসএ, এক্সাইজ, হ্যাঁ, সিবিআই এর সাথে কাজ করে। এছাড়াও রয়েছে তোমার স্টেট পলিস, স্টেট পলিসের বিভিন্ন যে ডিপার্টমেন্টসগুলো আছে, এদের সাথে কাজ করে। আর বিভিন্ন আদার আমরা লিখতে পারি, যে আদার ইন্টেলিজেন্স, আদার ইন্টেলিজেন্স, এবং যে কোনো হতে পারে, হ্যাঁ, আদার ইন্টেলিজেন্স অ্যান্ড ল এনফোর্স, ল এনফোর্স এজেন্সিস বলতে পারি, বা ল এনফোর্সমেন্ট এজেন্সিস বলতে পারি। তো বেসিক্যালি এইগুলোর সাথে তোমার এনসিবি কাজ করে। কেমন? সিইআইবি কাস্টম অ্যান্ড সেন্ট্রাল এক্সাইজ, সিবিআই স্টেট পুলিশ ডিপার্টমেন্ট, আদার ইন্টেলিজেন্স অ্যান্ড ল এনফোর্সমেন্ট, সরি, ল এনফোর্সমেন্ট এজেন্সিজের সাথে। দেখো, আমি বেসিক্যালি যে ইনভেস্টিগেশন যে এজেন্সিগুলো বলছি, তিনটে নাম বললাম, সিবিআই, ইডি আর এনসিবি, তার মধ্যে এনসিবি বললাম, এদের মধ্যে তো ডিফারেন্স আছে। এনসিবি কাজ করছে কি নিয়ে, না ড্রাগস নিয়ে। সিবিআই কাজ করবে কি নিয়ে বলো তো, বিভিন্ন ন্যাশনাল যে হাই প্রোফাইল যে কেসগুলো থাকে, বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে হাই প্রোফাইল কেস, অনেক সময় কি হয়, সিবিআইকে যদি স্টেট গভর্নমেন্ট রিকোয়েস্ট করে যে এটা একটু হাই প্রোফাইল কেস, আপনি কাইন্ডলি বা আপনারা কাইন্ডলি এটার একটু দেখভাল করুন বা এটার ইনভেস্টিগেশন করুন, তখন সিবিআই স্টেটের পার্টিকুলার কোনো ইস্যু দেখভাল করে। আদারওয়াইজ সিবিআই মেইনলি দেখভাল করে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইস্যুগুলো ভারতের, ঠিক আছে? মানে আমরা কি জানি, যে ইন্টারপোলের কথা সবাই জানি তো, ইন্টারপোল মানে কি, ইন্টারন্যাশনাল পুলিশ, হ্যাঁ, ইন্টারন্যাশনাল পুলিশ। তো এই যে ইন্টারন্যাশনাল পুলিশের সাথে আমাদের ভারতের যে যোগসূত্র, সেটা হচ্ছে সিবিআই। তো আমরা সিবিআইতে যাচ্ছি। তো সিবিআই দেখলাম যে ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন যে ঘটনাগুলো থাকে সেগুলো নিয়ে একটু চর্চা করে, আর ইডি যেটা ইকোনমিক্যাল যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, মানে ইকোনমিক্যালি বিভিন্ন বিষয় নিয়ে ইনভেস্টিগেশন করে ইডি। ওকে, চলো, তাহলে আমাদের এনসিবি হলো, এবারে আমরা সিবিআইতে যাই। এনসিবিটা মোটামুটি আইডিয়া হয়েছে তো একটা? ওকে, এবারে আসছি আমরা সিবিআই। সিবিআই ফুল ফর্ম কে জানে? একদম ঠিক, সেন্ট্রাল বিউরো। স্পেলিং ভুল হলে একটু ঠিক করে নিও, হ্যাঁ, সেন্ট্রাল বিউরো অফ ইনভেস্টিগেশন। ওকে, আচ্ছা, এইটার স্টাবলিশমেন্ট নিয়ে অনেক বিষয় আছে। বেসিক্যালি কেউ একটা প্রপোজাল দিয়েছিল, একটা কমিটির প্রপোজালের ফলে আর কি সিবিআই স্টাবলিশমেন্ট হয়, আমি বলছি। তো ঘটনাটা হচ্ছে তোমার 1941, সেই সময় যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় যে ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো 1941-এ লিখে রাখতে পারো যে আফটার, আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, একটা, তখন কিন্তু সিবিআই আসেনি, ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে একটা স্পেশাল পুলিশ, স্পেশাল পুলিশ একটা বডির স্টাবলিশমেন্ট করা হয়, ঠিক আছে? স্পেশাল পুলিশ স্টাবলিশড,
সিবিআই কিন্তু আসলে আমি বারবার বলছি 1941-এর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একটা স্পেশাল পুলিশের এস্টাবলিশমেন্ট করা হয়। তারপরে কি হয়, তারপরে কি হয়, একটা কমিটি, বিভিন্ন করাপশন হচ্ছিল, ঠিক আছে, তো এই করাপশনের আগেনস্টে, করাপশন প্রিভেনশন করার জন্য একটা কমিটি, কি নাম সেই কমিটিটার, লেখো সান্থানাম, সান্থানাম বলে একটা কমিটি, ওকে, যেটা অন দ্য কি বলতে পারি প্রিভেনশন অফ করাপশন, ঠিক আছে, করাপশনকে প্রিভেন্ট করার জন্য, তো সে রেকমেন্ড করে, তার রেকমেন্ডেশনে কি হয়, সিবিআই এস্টাবলিশমেন্ট হয়, সিবিআই এস্টাবলিশড হয়। কেমন, তাহলে প্রথমে কিন্তু এটা একটা স্পেশাল পুলিশ ফোর্স ছিল, মানে স্পেশাল পুলিশ বডি বলতে পারি, তারপরে সান্থানাম কমিটির রেকমেন্ডেশনে সিবিআইটা আর কি সিবিআইতে পরিণত হয়। তো প্রথমে এই যে সিবিআইটা আমি পরের পেজে লিখি, এই সিবিআইটা প্রথমে একটা মিনিস্ট্রির আন্ডারে ছিল, লিখে রাখো অ্যাট ফার্স্ট সিবিআই কার আন্ডারে ছিল, এটা সিবিআই চলছে, হ্যাঁ, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে ছিল, ওকে। তো এখন যদি আমরা দেখি নাও হিসেবে লিখে রাখো এটা কার আন্ডারে, বলো তো, এই মিনিস্ট্রি অফ পার্সোনেল পাবলিক, হ্যাঁ বলো বলো, হ্যাঁ একদম অটোনোমাস, এর জন্য আপনার অনেক ইস্যুও হয় সেটা তো যাচ্ছি। তো এখন এটা একটা মিনিস্ট্রি আর কি দেখভাল করে, সেটা আমরা বলতে পারি, লিখে রাখতে পারো যে মিনিস্ট্রি অফ পার্সোনেল বলছি, পার্সোনাল কিন্তু নয়, হ্যাঁ, পার্সোনেল অ্যান্ড পাবলিক গ্রেভিয়েন্সেস, GRRI গ্রেভিয়েন্সেস, তারও EVANCE গ্রেভেন্সেস অ্যান্ড পেনশনস, এর আন্ডারে পড়ছে, এটা মনে রাখার দরকার নেই। গ্রেভিয়েন্সেস, GRRIEVANCES, ঠিক আছে, তো গ্রেভিয়েন্স অ্যান্ড পেনশনস এর আন্ডারে পড়ছে। এই যে মিনিস্ট্রিটা, এটা কিন্তু পিএমও আন্ডারে পড়ে, পিএমও বলতে প্রাইম মিনিস্টার অফিস, ঠিক আছে, তো প্রাইম মিনিস্টার অফিসের আন্ডারে পড়ে তোমার এই যে মিনিস্ট্রিটার কথা বললাম সেটা, ঠিক আছে। তো এই সিবিআই কিন্তু বেসিক্যালি একটা অটোনোমাস বডি, এক ওই যে বলেছিলাম না যে বেসিক্যালি ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল বিভিন্ন যে করাপশন বলো, প্রিভেনশন বলো, বিভিন্ন রিলেটেড ম্যাটার্স কিন্তু এ দেখভাল করে, হ্যাঁ, আর ইন্টারপোলের সাথে আমাদের দেশের যদি সংযোগ সূত্র বলি সেটা হচ্ছে সিবিআই। তো এই অটোনোমাস বডি হওয়ার কারণে এখানে বেশ কিছু সমস্যা দেখা গেছে, অনেক সময় অনেক রকম সমস্যা দেখা গেছে, বিভিন্ন সময় বিভিন্ন করাপশন হয়েছে, অনেক ব্যক্তি আছেন যারা করাপ্টেড হয়ে গেছেন। তো এই সিবিআইকে আমরা যদি ভাগ করি সেখানেও আমরা কিছু ডিভিশনস পাবো, সেটাতেও যাচ্ছি, ঠিক আছে। তো সিবিআইকে আমরা দেখছি কি পিএমও অফিস, পিএম অফিস যেটা মানে প্রাইম মিনিস্টার অফিস, তার আন্ডারে পড়ছে এই মিনিস্ট্রিটা, সেটার মধ্যে আর কি তোমার সিবিআই কাজ করছে, তার নির্দেশ মারফত কাজ করে, বাট বেসিক্যালি সিবিআই একটা অটোনোমাস বডি, ওকে। তো সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন থাকে, যখন ধরো করাপশন রিলেটেড বিভিন্ন অ্যাক্ট, বিভিন্ন আইন সংক্রান্ত বিষয় থাকে, তো সেগুলোকে দেখভাল করার জন্য ভিজিলেন্স কমিশন থাকে, ওগুলো লেখার দরকার নেই। এইবারে আসছি সিবিআই এরই, আচ্ছা তোমরা এখানে লিখে রাখো, ঠিক আছে, ব্র্যাকেটে সিবিআই লিখে ব্র্যাকেটে লিখো, ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল, এটা কিন্তু ইন্টারনাল নয়, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ক্রাইমসগুলোকে ইনভেস্টিগেট করে, যাই হোক। আর কি বলেছে না, তার সাথে স্টেট গভর্নমেন্ট, খুব ভালো করে শুনে রাখো, স্টেট গভর্নমেন্ট যদি রিকোয়েস্ট করে যে পাবলিকালি ইম্পর্টেন্ট কোনো প্রোফাইল, কোনো ব্যক্তি বা কোনো ম্যাটার, তার জন্য ইনভেস্টিগেশন করার রিকোয়েস্ট যদি করে স্টেট গভর্নমেন্ট, তাহলে লিখে রাখতে পারো যে স্টেট গভর্নমেন্ট রিকোয়েস্ট অন
পাবলিক ম্যাটার, ঠিক আছে, অন সাম পাবলিক ইম্পর্টেন্ট পাবলিক ম্যাটার, তো তার ক্ষেত্রেও কিন্তু সিবিআই ইনভেস্টিগেট করে যখন তাকে রিকোয়েস্ট করা হয়, গভর্নমেন্ট থেকে অর্ডার দেওয়া হয় তখন। আচ্ছা, এর ডিভিশন আছে, এর ডিভিশন আছে বলতে কিরকম, প্রথমেই দেখো ইকোনমিক বিভিন্ন অফেন্স থাকে, ইডি তো হয়েছে ইকোনমিক্সের জন্য, ইকোনমিক বিভিন্ন যে টাকা পয়সা সংক্রান্ত বিষয় সেটা তো রয়েছে। সিবিআই কিন্তু ইকোনমিক অফেন্স বিভিন্ন কিছুর জন্য তোমার ইনভেস্টিগেশন করতে পারে। আর একটা হচ্ছে তোমার অ্যান্টি করাপশন, অ্যান্টি করাপশন ডিভিশনও আছে, অ্যান্টি করাপশন ডিভিশন। আচ্ছা, নেক্সট হচ্ছে স্পেশাল ক্রাইম ডিভিশন। আরও যদি বিষয়টা আমরা দেখি আর একটু স্পেসিফিক্যালি দেখি না, স্পেশাল ক্রাইম ডিভিশনও কিন্তু রয়েছে সিবিআই এর আন্ডারে। হ্যাঁ, আর সিবিআই এর যদি আমরা চিফ বলতে পারি, এটা হয়ে গেছে সবার, যদি কেউ নোট ডাউন করছো? ওকে, আচ্ছা, এবারে আমরা যদি চিফের কথা বলি, ডিজি, ডিজি বলি তো, বা হেড বলতে পারি, ডিরেক্টর জেনারেল, তো এখন বোধ হয় সুবোধ কুমার জয়সওয়াল আছেন, একটু দেখে নেবে? হ্যাঁ, সুবোধ কুমার জয়সওয়াল আছেন, এনার আগে বোধ হয় ঋষি কুমার শুক্লা ছিলেন, এখন সুবোধ কুমার জয়সওয়াল। আর এটার যদি ফাউন্ডার বলি, সিবিআই এর ফাউন্ডার হিসেবে যদি আমরা কারো নাম জানতে চাই, তিনি হচ্ছেন ডিপি কোহলি, ডিপি কোহলি। মোটামুটি 1963 থেকে 68-এর দিকে ইনি ছিলেন। ওকে, ডিপি কোহলি বলতে ধরমনাথ প্রসাদ কোহলি, দরকার নেই নামটা। এখানে তোমরা জানো যে আরটিআই, আরটিআই এর ফুল ফর্ম কি গো? হ্যাঁ, রাইট টু ইনফরমেশন, একদম। কোনো কিছু বিষয়ে তথ্য জানার অধিকার তোমার আছে, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, বিভিন্ন কিছুর জন্য রাইট টু ইনফরমেশন, যে মৌলিক অধিকার আমাদের, ফান্ডামেন্টাল রাইটস, আর্টিকেল 19(1), ঠিক আছে, 19(a) বলতে পারি, বা 19(1) এর আন্ডারে পড়ে। ওকে, তো 2012 সাল অবধি সিবিআই এর বিভিন্ন ইনভেস্টিগেশন এটা সম্পর্কে আরটিআই করা যেত। তো 2012 অবধি আরটিআই এই রাইটটা মানুষের ছিল, আরটিআই করতে পারতো কোনো কেসের আগেনস্টে, কিন্তু বর্তমানে এটা করতে পারে না, এটা এখন এক্সটেম্পটেড, সরি এক্সাম্পটেড, এক্সটেম্পটেড কেন লিখছি, এক্সাম্পটেড। হ্যাঁ, এখন এটা করতে পারে না, পি, ওকে, এক্সাম্পটেড, 2012 অবধি করতে পারতো, এখন পারে না, কেমন? আর ইন্টারপোলের সাথে একটা কানেকশন লিঙ্ক হচ্ছে আমাদের এই সিবিআই, ইন্টারপোলের সাথে কানেকশন লিঙ্ক, কেমন? আচ্ছা, এটার যে অ্যাপয়েন্টমেন্ট সেটার কিছু বিষয় আছে, কারা কারা সেটার ক্ষেত্রে ইন্টারফেয়ার করেন সেটা তোমরা লিখে রাখতে পারো অ্যাপয়েন্টমেন্ট। অ্যাকচুয়ালি জানো যে সুশান্ত সিং রাজপুতের যে কেসটা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল যে সিবিআই দেখভাল করুক, তোমরা জানোই ঘটনাগুলো, তো ওগুলো নিয়ে আর বলছি না আমি। আর এটার ক্ষেত্রেও সিবিআইকে দেওয়া হয়েছিল প্রথমে, যে কেসটা চলছে তো সিবিআই কে প্রথমে দেওয়া হয়েছিল, তারপরে সেটা ইডির হাতে যায়, যেহেতু ইকোনমিক্স বা টাকা সংক্রান্ত, টাকা পয়সা সংক্রান্ত বিভিন্ন বিষয় আসে। তো সুশান্ত সিং রাজপুতের ক্ষেত্রেও প্রথমে এটা সিবিআই এর হাতে দেওয়া হয়, তারপরে যখন তারা বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যাট বা বিভিন্ন কিছু চেক করতে থাকে, SMS বলো, বিভিন্ন কিছু, কলার আইডি থেকে শুরু করে সব কিছু, তখন দেখে যে ড্রাগস এর একটা বিষয় আসছে। তো ড্রাগস এর বিষয় আসছে মানে সেটা এনসিবির আন্ডারে যাবে, তো সেটা এনসিবির আন্ডারেও গেছিল, এনসিবি ইনভেস্টিগেশন করছিল। আচ্ছা, সিবিআই তে যে অ্যাপয়েন্টমেন্ট করে, এই সিবিআই এর যে চেয়ারপারসন, চেয়ারপারসন কে হন? প্রধানমন্ত্রী হন। আমরা বলেছি না পিএমও এর যে, মানে প্রধানমন্ত্রীর অফিসের আন্ডারে সিবিআই এর যে অ্যাফেয়ার্সটা, মিনিস্ট্রিটা, এটা কিন্তু পড়ছে, যার কথা শুনে সে চলবে। বেসিক্যালি অটোনোমাস বডি, একদমই তাই, অটোনোমাস। হ্যাঁ, তো পিএম হচ্ছে এটার চেয়ারপারসন, কেমন? আচ্ছা, এটা তো হলো, তার সাথে আরো কে কে সেটার অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন লিখে রাখতে পারো না, লিডার্স অফ অপোজিশন, অপোজিশন অফ লোকসভা,
অথবা লিডার অফ সিঙ্গল লার্জেস্ট পার্টি অফ লোকসভা, এল কে লিখছি, সরি এল এস লিখছি লোকসভা। তাহলে অ্যাপয়েন্টমেন্টে দুজনকে পেলাম, আরেকজন আছে যাচ্ছি, তাহলে অ্যাপয়েন্টমেন্ট করতে পারে কে কে? পিএম, যিনি কিনা চেয়ারপারসন, ওকে, আর লিডার অফ অপোজিশন অফ লোকসভা অথবা লিডার অফ সিঙ্গেল লার্জেস্ট পার্টি অফ লোকসভা, এটা। তার সাথে আরেকটা জিনিস লিখে রাখতে পারো, না চিফ জাস্টিস, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মানে যে সুপ্রিম কোর্টের আর কি চিফ জাস্টিস। হ্যাঁ, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মানে কি? সুপ্রিম কোর্টের যিনি চিফ জাস্টিস। এবারে উনি যদি না থাকেন, উনি একজনকে রেকমেন্ড করবেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যদি না থাকেন, উনি একজনকে রেকমেন্ড করবেন, তাহলে তিনি সেই অ্যাপয়েন্টমেন্টে ভূমিকা নিতে পারেন। তাহলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া লিখলে অবলিক দিয়ে লিখে রাখো, স্ল্যাশ দিয়ে, যে এনি জাজ রেকমেন্ডেড বাই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, CJI। ওকে, অ্যাকচুয়ালি এই সময় অনেকগুলো স্ক্যাম হয়, যেমন হাওয়ালা স্ক্যাম বলে একটা স্ক্যাম হয়েছিল, তো সেক্ষেত্রে CBI কে নেওয়া হয়েছিল। তো বিভিন্ন কিছু বিষয় আছে, ওগুলো জানার দরকার নেই। ওকে, তো এই গেল CBI। এবারে আমরা একটু জানবো ইডি সম্পর্কে, যেটা নিয়ে আমরা বারবারই চর্চা দেখছি। ইডি লেখো, ইডির ফুল ফর্মটা লিখে রাখো যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, বা ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট লিখতে পারো, ঠিক আছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ডিরেক্টরেট, কেমন? মানে এরা বেসিক্যালি কি করে বলতো, বিভিন্ন যে ইকোনমিক্যাল ক্রাইম গুলো থাকে, টাকা পয়সা সংক্রান্ত ক্রাইম, সেটা নিয়ে ইনভেস্টিগেশন করে। তো ব্র্যাকেটে তোমরা যদি চাও লিখে রাখো যে ইকোনমিক্যাল, ইকোনমিক্যাল ক্রাইম ইনভেস্টিগেশন করে বা ইনভেস্টিগেট করে। ওকে, এখানে ফর এক্সাম্পল আমি দু একটা জিনিস বলবো, লিখে রাখো, 2G স্ক্যাম, 2G স্ক্যাম হয়েছিল, ঠিক আছে, ব্যাংকের একটা স্ক্যাম হয়েছিল, যে ইয়েস ব্যাংক আছে না, ইয়েস ব্যাংক বলে যে ব্যাংকটা আছে, সেই ব্যাংকটা নিয়ে একটা স্ক্যাম হয়েছিল। আবার যখন মুম্বাই এয়ারপোর্ট, মুম্বাই এয়ারপোর্টে ডেভেলপমেন্ট হচ্ছে, সেই সময় একটা স্ক্যাম হয়। তো এই টাইপের বিভিন্ন স্ক্যামগুলো কিন্তু দেখভাল করে বা করেছিল ইডি, আর এখন তো আর কিছু বলারই নেই। লিখে রাখো মুম্বাই এয়ারপোর্ট ডেভেলপমেন্ট স্কিম, অনেকে হয়তো, সরি স্কিম না স্ক্যাম, অনেকে হয়তো খেয়াল করে থাকবে। যাই হোক, এবারে এটারও হেডকোয়ার্টার নিউ দিল্লিতে আছে, লেখার আর কিছু নেই। এটা কার আন্ডারে পড়বে বলতো, কোন মিনিস্ট্রির আন্ডারে পড়বে? মিনিস্ট্রি অফ, একদম, ফিনান্স ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, যেহেতু টাকা পয়সার ব্যাপার আছে, রেভিনিউ তো আসবে, তো ফিনান্স মিনিস্ট্রি। হ্যাঁ, মিনিস্ট্রি অফ ফিনান্স ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, ওকে, হেডকোয়ার্টার লিখেই রাখো বরং, হেডকোয়ার্টার নিউ দিল্লি। ওকে, এর কারেন্ট ডিজি, কারেন্ট ডিজি ডিরেক্টর জেনারেল বা কারেন্ট ডিরেক্টর কে আছেন, কেউ জানো? সঞ্জয় কুমার মিশ্রা। ওকে, সঞ্জয় কুমার মিশ্রা আছেন। আচ্ছা, এই যে ইডি, ইডি যে ইনভেস্টিগেশন করে, সেখানে কিছু বিষয় আমরা দেখব, যেমন কিছু লজ থাকে, কয়েকটা লজের নাম বলবো যেগুলোর থ্রু দিয়ে বা যেগুলো অ্যাক্টের থ্রু দিয়ে আর কি এরা ইনভেস্টিগেশন করে বা যেগুলোকে মেনটেন করে এরা চলে। তো চলে এক এক করে আমরা দেখছি। হ্যাঁ, বেসিক্যালি দুটো ল আছে, তো দুটো ল জানলেই হবে, আর সেরকমভাবে কিছু জানার দরকার নেই। দেখো, ফেমা লেখো, ফেমা, ফেমা এর ফুল ফর্ম হচ্ছে তোমার ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, ঠিক আছে, আমি এখানে হাইফেন দিয়ে লিখছি, এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ কন্ট্রোল, এক্সচেঞ্জ কন্ট্রোল লজ। ওকে, যখন আমি তোমাদের বলেছি না মুম্বাই
এয়ারপোর্ট ডেভেলপমেন্ট নিয়ে একটা টাকার ইস্যু হয়েছিল, স্ক্যাম হয়েছিল, সেই সময় সেই কেসটা আর কি দেখছিল এই ফেমা অ্যাক্টের থ্রু দিয়ে। ইডি ফেমা যে অ্যাক্টটা আছে, ফুল ফর্মটাও লিখে রাখো, সুবিধা হবে। ফরেন, এগুলো আমি পড়াচ্ছি বিসিএসে, এগুলো নেই, জাস্ট জেনে রাখা দরকার। যেহেতু অনেকে তো অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যাচ্ছ, তো এগুলো জেনে রাখলে ইভেন সিভিলিয়ান হিসেবে, একজন নাগরিক হিসেবে, সভ্য নাগরিক হিসেবে জেনে রাখাটা আমার উচিত, যেহেতু আমরা পড়াশোনা শিখছি। তো সেই ক্ষেত্রে তো ফরেন এক্সচেঞ্জ, ই ফর এক্সচেঞ্জ, হ্যাঁ এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অ্যাক্ট। তো এই অ্যাক্টের আন্ডারে কি পড়বে না, আমি একটা এক্সাম্পলও দিয়ে দিই। ফর এক্সাম্পল হচ্ছে মুম্বাই, শুধু মুম্বাই লিখে দিচ্ছি, মুম্বাই এয়ারপোর্ট, মুম্বাই এয়ারপোর্ট ডেভেলপমেন্ট যে স্ক্যামটা হয়েছিল, তো সেটা কিন্তু এই অ্যাক্টের থ্রু দিয়ে আর কি ইডি আর কি ইনভেস্টিগেশন করছিল, মানে এটা ইনভেস্টিগেশন করতে পারবে। ইভেন তোমাদের একটা কথা বলি, ধরো ইডি কোনো একটা পেনাল্টি লাগালো, ঠিক আছে, তার একটা পেনাল্টি লাগালো, ইডির সেই ক্ষমতা আছে পেনাল্টি, ধরো ও তার 1,000 টাকা হলো, ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল পেনাল্টি 1,000 টাকা হলো, ইডি চাইলে সেই পেনাল্টি তাকে 3 টাইমস করে দিতে পারে। 3 টাইমস পেনাল্টি ইম্পোজ করার ক্ষমতা এই ফেমা অ্যাক্টের থ্রু দিয়ে ইডির আছে, 3 টাইম পেনাল্টি ইম্পোজ করতে পারে, কেমন? এই ফেমা অ্যাক্টের থ্রু দিয়ে। ফেমা অ্যাক্ট কি না, এক্সচেঞ্জ কন্ট্রোল লজ এর থ্রু দিয়ে আর কি বিভিন্ন কিছুর ইনভেস্টিগেশন করা, যে ক্ষেত্রে পেনাল্টিটা সে চাইলে 3 টাইমস পেনাল্টি ইম্পোজ করতে পারে। আরেকটা অ্যাক্ট আমি বলবো, সেটা হচ্ছে পিএমএলএ, পিএমএলএ মানে এরা মানি যে লন্ড্রিং হয় না, পাচার হয়, মানি পাচার, মানি সংক্রান্ত, টাকা পয়সা সংক্রান্ত, তো এটা লিখে রাখতে পারো যে প্রিভেনশন, এখানেই লিখে দিচ্ছে ফুল ফর্মটা, না প্রিভেনশন অফ মানি লন্ড্রিং অ্যাক্ট, মানে মানি পাচার, টাকা পয়সা পাচার সংক্রান্ত বিভিন্ন কিছু বিষয় এই অ্যাক্টের থ্রু দিয়ে ইডি ইনভেস্টিগেট করতে পারে। তার কাছে কি কি ক্ষমতা রয়েছে, ইডির কাছে কি কি ক্ষমতা রয়েছে, থ্রু কোনো প্রপার্টি, কোনো প্রপার্টিকে সে সিজ করতে পারে, কোনো প্রপার্টিকে সে যেমন অ্যাটাচ করতে পারে, সিজ করতে পারে, ওকে, এই ক্ষমতাগুলো কিন্তু ইডির রয়েছে। এবার বুঝতে পারছো কেন ইডির হাতে দেওয়া হয়েছে এই বিষয়টা? তো এই যে দুটো ল আমরা পড়লাম, ফেমা আর পিএমএলএ, পিএমএলএ আর ফেমা, ফেমা থ্রু দিয়ে পেনাল্টি ইম্পোজ করতে পারে 3x টাইম পেনাল্টি, পিএমএলএ এর থ্রু দিয়ে বিভিন্ন প্রপার্টি সে সিজ করতে পারে, অ্যাটাচ করতে পারে, এই দুটো লর প্রভিশনকে এনফোর্স করতে পারে কে না, এই মিনিস্ট্রি অফ ফিনান্স, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, ঠিক আছে, যার ক্ষমতাটা ইডির হাতে রয়েছে, কেমন? এই দুটো অ্যাক্ট কিন্তু তোমার ওই মিনিস্ট্রি অফ ফিনান্স, ডিপার্টমেন্ট অফ রেভিনিউর হাতে রয়েছে, এটা ইডির হাতে রয়েছে ক্ষমতাটা। এইবারে ইডি কি করে এস্টাবলিশড হলো এটা আমি একটু বলে দিই। সেই সময় ফেরা, ফেরা বলে একটা অ্যাক্ট আমরা জানি, ফেরার ফুল ফর্ম কি গো জানো তোমরা, বলো? একদমই তাই, ফরেন, এটার ফুল ফর্ম খেয়াল রাখবে, এটা বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947। তো ফেরা, ফেরা কি করছে না, ল যে এক্সচেঞ্জে কন্ট্রোল ল আছে সেটা যখন ভায়োলেশন হচ্ছে সেটাকে কন্ট্রোল করতে পারে কে, কোন অ্যাক্টের দ্বারা, না ফেরা অ্যাক্টের দ্বারা, ওকে, এখানে লিখে রাখতে পারো অ্যারো দিয়ে যে এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ কন্ট্রোল ল
ভায়োলেশন কে কন্ট্রোল করতে পারে বা কন্ট্রোল করতে, হ্যাঁ কন্ট্রোল করতে। বাস ফের ফুল ফর্মটা খুব ইম্পর্টেন্ট, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947 লিখলাম। তো যখনই এক্সচেঞ্জ কন্ট্রোল ল তার ভায়োলেশন হবে সেটাকে কন্ট্রোল করতে পারে এ। এইবারে এটা ছিল কি না, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্সের আন্ডারে, হ্যাঁ ডিপার্টমেন্ট অফ অ্যাফেয়ার্সের আন্ডারে। সেই ডিপার্টমেন্ট অফ অ্যাফেয়ার্সের আন্ডারে একটা বডি ফর্মেশন হয়, সেই বডি ফর্মেশন যেটা হয় জাস্ট লিখে রাখতে পারো একটা বডি, হ্যাঁ একটা অর্গানাইজেশন সংস্থা, সেটার নাম কিন্তু ইডি ছিল না, সেটার নাম ছিল এনফোর্সমেন্ট ইউনিট, এনফোর্সমেন্ট ইউনিট, যেটা পরবর্তীকালে 1957 সালে, হ্যাঁ 1957 সালে এর নামটা চেঞ্জ হয়ে যায়, নামটা হয়ে যায় ইডি, মানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেটাই এখন চলে আসে কিসে না, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, ডিপার্টমেন্ট অফ রেভিনিউর আন্ডারে চলে আসে। তাহলে তোমরা জাস্ট এখানে এটুকু খেয়াল রাখবে যে ফেরা একটা থ্রু দি এস্টাবলিশমেন্ট হয়, আর এইটা প্রথমে ছিল একটা এনফোর্সমেন্ট ইউনিট যেটা পরবর্তীকালে 1957 এর দ্বারা রিনেম হয়ে যায় আর কি, ইডি নামকরণটা হয়। এবং এর প্রতিষ্ঠা যদি আমরা বলি তো ফেরা একটে থ্রু দিয়ে এর প্রতিষ্ঠাতা হয়, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, আর আমি একটু ছোট্ট করে বলে দিই তাহলে আমরা কি কি দেখলাম না, ইনভেস্টিগেশন বিভিন্ন ধরনের ক্রাইম ইনভেস্টিগেট করার জন্য, মানে ভাইটাল রকমের ক্রাইম ইনভেস্টিগেট করার জন্য আমরা তিনটে এজেন্সির কথা পেলাম। কি কি পেলাম বলো, কি কি পেলাম? হ্যাঁ সিবিআই, ইডি আর এনসিবি। এনসিবি দেখলাম আমরা যে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো ড্রাগ রিলেটেড বিভিন্ন ইস্যুর জন্য এ কাজ করে, আর এর প্রতিষ্ঠা বিভিন্ন কিছু দেখলাম, জাস্ট কয়েকটা জিনিস খেয়াল রাখতে পারো ওকে জিকে হিসেবে। আর সিবিআই দেখলাম, সিবিআই বেসিক্যালি সেন্ট্রালের আন্ডারে পড়ছে, তো তো সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো, ওকে। তো এইটা বিভিন্ন যে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল যে ইস্যুসগুলো থাকে, ভাইটাল রকমের ইস্যুস থাকে, সেগুলো নিয়ে ইনভেস্টিগেশন করে। আর যদি স্টেট গভর্নমেন্ট রিকোয়েস্ট করে যে কোনো একটা পাবলিকলি ডিমান্ডেড কেস আছে, তখন সুপ্রিম কোর্টের অর্ডারের থ্রু সেই কেসটা সিবিআই এর কাছে যায়। এবং সিবিআই সম্পর্কে আমরা দেখলাম এর অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত বিভিন্ন বিষয়, যে প্রাইম মিনিস্টার অফিসের আন্ডারে পড়ছে কোন মিনিস্ট্রিটা বা কিভাবে হচ্ছে সব কিছু দেখলাম। আর কি দেখলাম না, ইডি, ইডি বেসিক্যালি কাজ করে কিসের জন্য না, যদি কোনো ইকোনমিক্যাল কোনো ক্রাইম হয় সেক্ষেত্রে সে দেখভাল করে। আর তোমরা কি কি খেয়াল রাখবে, যে এর হেডকোয়ার্টারগুলো কোথায় সবই জানো তোমরা, এবং এর ডিরেক্টরেট কে আছেন, বাস এইটুকু খেয়াল রাখলে তোমাদের কমপ্লিট এই ইনভেস্টিগেশন সংক্রান্ত বিষয় নিয়ে, ঠিক আছে। এবারে আমাকে বলো কোথাও বুঝতে অসুবিধা হয়েছে না, বোঝা গেছে?